দেখে নেব এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো বিজেপি যুব মোর্চার মৌন মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ। প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল না হওয়া সত্ত্বেও কেন অনুমতি দেয়া হলো না মিছিলে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিজেপির নেতাকর্মীরা। ব্যারিকেড ভাঙতে দেখা যাচ্ছে বিজেপির নেতা নেতৃত্বদের, রীতিমতো ধস্তাধস্তি করছেন বিজেপির নেতাকর্মীরা। আমরা দেখাবো আপনাদের সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি যুব মোর্চার মৌন মিছিলকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো সেন্ট্রাল অ্যাভিনিউতে রণক্ষেত্র বেঁধে গেছে। কোনো প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল ছিল না, তার সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হলো না তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিজেপির নেতা নেতৃত্বরা। এছাড়াও আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে মিছিল করা হয়েছে বলে অভিযোগ। মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যাচ্ছে বিজেপির নেতাকর্মীদের। আমরা দেখিয়ে দেবো আপনাদের সেই ছবি। মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যাচ্ছে বিজেপির নেতাকর্মীদের। রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপির নেতাকর্মীরা। এই ঘটনায় বেশ কিছু বিজেপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আবারও জানিয়ে রাখি, বিজেপি যুব মোর্চার মৌন মিছিলকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ। কোনো প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল না হওয়া সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হলো না এই মিছিলে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতা নেতৃত্বরা। এর পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে এই মিছিল করা হচ্ছে বলে অভিযোগ। মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যাচ্ছে বিজেপির নেতাকর্মীদের। Oh my God! Oh my God! Oh my God!